আসসালামু আলাইকুম, আমি মহসিন, গ্রো ইউটিউব টেকের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। রিইউজ কন্টেন্ট, যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছে, মনিটাইজেশন রিজেক্ট করে দিয়ে দেখিয়েছে রিইউজ কন্টেন্ট। আসলে এই রিইউজ কন্টেন্ট অনেকেরই হচ্ছে, এর পিছনে কারণ কয়েকটা ভ্রান্ত ধারণা। তারা আসলে সঠিকভাবে জানেই না রিইউজ কন্টেন্ট কেন হয়, কখন হয়, বা রিইউজ কন্টেন্ট হলে কি করা উচিত, বা রিইউজ কন্টেন্ট হলে সমাধানটা কী, কোন কোন চ্যানেলে বা কোন কোন কন্টেন্টে রিউজ কন্টেন্ট ধরে, অর্থাৎ রিউজের সমস্যাটা দেখা যায়, এই বিষয়গুলো আগে আপনাদেরকে জানতে হবে। তাহলে আপনি এইটার সমাধান সঠিকভাবে করতে পারবেন এবং আপনার চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবেন। এই বিষয়গুলো নিয়েই আমি বিস্তারিত কথা বলবো। অবশ্যই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আপনারা যদি ভিডিওটা শেষ পর্যন্ত না দেখেন, কেটে কেটে দেখেন, তাহলে আপনার ইনফরমেশান গ্যাপ পড়ে যাবে এবং যে কারণে আপনি কিন্তু ভুল মেসেজ নিয়ে যেতে পারেন, কিংবা আধো আধো মেসেজ নিয়ে যেতে পারেন, আধো আধো ইনফরমেশন নিয়ে যেতে পারেন, যে কারণে আপনার আবারও একই সমস্যায় পড়ার সম্ভাবনা থাকতে পারে। অবশ্যই সেজন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। প্রথম কথা হচ্ছে রিউজড কন্টেন্টটা কী, রিউজড কন্টেন্ট কখন হয়, কেন হয়। রিউজড মানেই হচ্ছে রিইউজ, মানে আপনি আবার ব্যবহার করেছেন। কী করেছেন? আবার ব্যবহার মানে অলরেডি এটা ইউটিউবে কেউ না কেউ আপলোড করেছে, আপনি সেখান থেকে কপি করে আপনি আবার ব্যবহার করেছেন। অর্থাৎ আপনি অন্যের ভিডিও কিংবা অডিও কিংবা হতে পারে থাম্বনেল, এগুলো আবার আপনার ভিডিওতে ব্যবহার করেছেন, আপনার চ্যানেলে ব্যবহার করেছেন, যে কারণে আপনার রিইউজ ধরেছে। রিইউজ সম্পর্কে কিছু ভুল ধারণা আছে। সেটা হচ্ছে, অনেকেই মনে করে যে আমি যে ভিডিও বা অডিও অন্যের কপি করেছি, আমার ভিডিওতে কোনো কপিরাইট ক্লেইম আসেনি, কপিরাইট স্ট্রাইক আসেনি, তাহলে আমার চ্যানেলে কেন রিইউজ কন্টেন্ট ধরা হলো। আসলে রিইউজটা আলাদা জিনিস। এই রিইউজ কন্টেন্ট ধরে হচ্ছে ইউটিউব সরাসরি নিজেই, কিন্তু কপিরাইট ক্লেইম বা স্ট্রাইক কিন্তু ইউটিউব কখনো দেয় না। কপিরাইট ক্লেইম বা স্ট্রাইক দেয় একমাত্র ওই ভিডিও কিংবা অডিওর মালিক, যে সে কপিরাইট স্ট্রাইক বা ক্লেইম দেওয়ার ক্ষমতা রাখে। ইউটিউব কখনোই কপিরাইট ক্লেইম বা স্ট্রাইক দেওয়ার ক্ষমতা রাখে না। কিন্তু যখন ইউটিউব দেখে যে আপনার ম্যাক্সিমাম কন্টেন্ট কপি করা, এখানে কোনো প্রকার ভ্যালু অ্যাড করেননি, এখানে আপনার কোনো প্রকার ক্রিয়েটিভিটি দেখাননি, কোনো নিজস্বতা শো করেননি, সেক্ষেত্রে আপনার ওই ভিডিওটাকে ইউটিউব রিইউজ ধরে ফেলে, আপনার চ্যানেলটাকে রিইউজ ধরে ফেলে। আরেকটি ভ্রান্ত ধারণা আছে, সেটা হচ্ছে ফেয়ার ইউজ সম্পর্কে। অনেকেই মনে করে যে 5 সেকেন্ড, 10 সেকেন্ড বা 15 সেকেন্ডের ভিডিও ক্লিপ ব্যবহার করেছি আমার ভিডিওতে, সেক্ষেত্রে আমার ভিডিওটা ফেয়ার ইউজের মধ্যে পড়ে, আমার কেন রিইউজ আসবে। ফেয়ার ইউজ পলিসির আন্ডারে যেটা পড়ে, অবশ্যই আপনি অন্যের কন্টেন্ট ব্যবহার করতে পারবেন, সেটা ইউটিউব অ্যালাউ করবে, বাট যদি ওই কন্টেন্টের মালিক মনে করে সে কিন্তু স্ট্রাইক দিতে পারবে বা ক্লেইম দিতে পারবে। তাহলে কি ফেয়ার ইউজ করে মনিটাইজ করা সম্ভব না? অবশ্যই সম্ভব। সেক্ষেত্রে আপনার নিজস্বতা থাকতে হবে, নিজস্ব ভ্যালু অ্যাড করতে হবে, নিজস্ব ক্রিয়েটিভিটি অ্যাড করতে হবে। আপনার কন্টেন্টের মধ্যে যদি নিজস্ব ভ্যালু না থাকে, নিজস্ব ক্রিয়েটিভিটি না থাকে, তাহলে সেটা ফেয়ার ইউজের মধ্যে পড়বে না। সেটা মনে হবে যে জাস্ট গতানুগতিকভাবে জাস্ট আপনি কপি করে আপলোড করে দিয়েছেন। এই হলো রিউজ সম্পর্কে ভুল ধারণা। কোন কোন চ্যানেলে আসলে রিউজ আসে? যেমন গানের চ্যানেল, আপনি অন্যের গান গাচ্ছেন, কাভার সং, ডিজে সং, কিংবা গজল, আপনি অন্যের গজল গাচ্ছেন, মিউজিক, এই ধরনের চ্যানেলগুলোতে রিউজ কন্টেন্ট আসে। এছাড়া আপনি অন্যের কোনো কিছু কপি করলেন, অন্যের ভিডিও একদম হুবহু দিয়ে দিলেন, কিংবা বিভিন্ন ধরনের গেম প্লে আছে গেমিং চ্যানেলের জন্য, যে গেম প্লেগুলো অটোমেটিক কাজ করে, প্রায় একই রকম কাজ করে, সেগুলোতে যদি আপনি কোনো ভয়েস বা ফেস ক্যাম এগুলো ব্যবহার করলেন না, ক্রিয়েটিভিটি দেখালেন না, সেক্ষেত্রেও রিউজ আসে। এছাড়াও আরও অনেক চ্যানেলেই রিউজ আসতে পারে। এবারে আসি রিইউজ থেকে বাঁচার উপায়গুলো কী কী। রিউজ থেকে বাঁচার উপায়ে সবার আগে নিজের কন্টেন্ট হতে হবে, অর্থাৎ অডিও ভিডিও সব নিজের হতে হবে। দ্বিতীয়ত, অডিও বা মিউজিক, আপনার ভিডিওতে অবশ্যই ইউটিউব অডিও লাইব্রেরির মিউজিক ব্যবহার করতে হবে, অথবা একেবারে নিজের তৈরি মিউজিক ব্যবহার করতে হবে। আপনার যদি নিজের তৈরি করা মিউজিক থাকে, সেইগুলো ব্যবহার করতে পারবেন। আমরা অনেকেই NCS বা নন কপিরাইট সাউন্ড বা বিভিন্ন ওয়েবসাইট থেকে কপিরাইট ফ্রি মিউজিকগুলো ব্যবহার করে থাকি। এই ধরনের কপিরাইট ফ্রি মিউজিকগুলো ব্যবহার করার কারণেও রিউজ কন্টেন্ট আসতে পারে। কারণ এই যে কপিরাইট ফ্রি মিউজিকগুলো যখন হাজার হাজার লক্ষ লক্ষ ব্যবহার হয়ে যায়, তখন এই ধরনের মিউজিকের কারণেও কিন্তু রিউজ কন্টেন্ট আসতে পারে। কারণ আমরা জানি যে
রিউজ কন্টেন্টের একটা নিয়মের মধ্যে আছে যেটা ব্যাপকভাবে ব্যবহার হয়, যেটা প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে যায় বা সবাই ব্যবহার করা শুরু করে, তখন সেটাও কিন্তু রিউজ ধরতে পারে। আমরা অনেকেই 2 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ডের যে ক্লিপ ব্যবহার করি সেক্ষেত্রে দেখা যায় যে ফেয়ার ইউজ পলিসির যে ডিসক্লেইমার আছে সেটা দেই না। অবশ্যই আপনার ভিডিও ডেসক্রিপশনের মধ্যে ফেয়ার ইউজ পলিসির ডিসক্লেইমার দিয়ে দিতে হবে। শুধু তাই না, এই ফেয়ার ইউজ পলিসিটা আপনাকে ভালোভাবে জানতে হবে এবং সেই ফেয়ার ইউজটা সঠিকভাবে ব্যবহার করতে হবে, যাতে আপনার ভিডিওতে নতুন ভ্যালু অ্যাড করতে পারেন, এডুকেশনাল ভ্যালু অ্যাড করতে পারেন, আপনার ক্রিয়েটিভিটি শো করাতে পারেন, এগুলোর মাধ্যমে আপনি নতুন একটা মাত্রা তৈরি করতে পারেন, নতুন কোনো কিছু তৈরি করতে পারেন। সেক্ষেত্রে ফেয়ার ইউজ পলিসিটা অ্যাপ্লাই হয়। সাথে সাথে ফেয়ার ইউজ পলিসির ডিসক্লেইমারটা কিন্তু আপনি অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে দেবেন। এই ফেয়ার ইউজটা করা যাবে এডুকেশনাল ভিডিওতে, নিউজ, রিপোর্ট, ডকুমেন্টারি কিংবা ক্রিটিসাইজ করার জন্য ক্রিটিসিজম ভিডিওতে আপনি ফেয়ার ইউজ করে অন্যের ক্লিপ, ভিডিও ক্লিপ ব্যবহার করতে পারবেন। এই হচ্ছে রিউজ থেকে বাঁচার উপায়। এবার ধরুন রিউজের সমস্যার সমাধান, আপনি অলরেডি আপনার চ্যানেলে রিউজ করেছেন, রিউজের কারণে আপনি যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছেন আপনার চ্যানেলটাকে মনিটাইজেশন না দিয়ে রিজেক্ট করে দেওয়া হয়েছে। এখন এই যে রিউজ কন্টেন্ট অলরেডি দেখিয়েছে, তাহলে আপনার চ্যানেলটাকে কীভাবে আবার মনিটাইজ করবেন, এর সমাধানটা কী? প্রথম সমাধান হচ্ছে, আপনার চ্যানেলে যদি ভিডিও থাকে, কপি করা ভিডিও, তাহলে সেই কপি করা ভিডিওগুলোকে প্রথমে যদি এমন হয় যে সেখান থেকে সামান্য সামান্য অংশ থাকে সেগুলোকে কাট করে দিন। এই কাট করে দিয়ে যদি সম্ভব হয় ভিডিওটাকে এডিট করা, তাহলে কাট করে ফেলুন, আর যদি কাট করে দেওয়া সম্ভব না হয় তাহলে ভিডিওটাকে ডিলিট করে দিন। এরপর আপনি দেখুন অডিও, এভাবে অডিওতেও যদি আপনার কপিরাইটেড অডিও থাকে সেক্ষেত্রে আপনি ওই কপিরাইটেড অডিওটাকে মিউট করে দিন, অথবা রিপ্লেস করে দিন, অথবা কেটে দিন। যদি মিউট করা, রিপ্লেস করা বা কোনোটাই সম্ভব না হয় তাহলে ওই ভিডিওটাও আপনি ডিলিট করে দিন। এরপর দেখুন থাম্বনেইল, থাম্বনেইলের মধ্যে যদি আপনার কপি থাকে তাহলে সেই থাম্বনেইলগুলোকে একেবারে সম্পূর্ণ চেঞ্জ করে ফেলুন। দরকার হলে আপনি আপনার ভিডিওর একেবারে ন্যাচারাল যে অটোমেটিক যে থাম্বনেইল সেগুলো দিয়ে দিন। এবারে আপনারা দেখুন যে আপনার সবচেয়ে পপুলার ভিডিও, আপনার পপুলার ভিডিওতে কোনো প্রকার রিউজ আছে কিনা, অর্থাৎ কোনো প্রকার ভিডিও কিংবা অডিও কপি করা আছে কিনা। যদি আপনার ওই পপুলার ভিডিওতে রিউজ থাকে, কোনো ভিডিও বা অডিও কপি করা থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনি ওই ভিডিওটাকে কাট করে এডিট করে ঠিক করার চেষ্টা করুন, বা মিউজিকগুলোকে এডিট করে ঠিক করার চেষ্টা করুন। যদি না হয় তাহলে সেই ভিডিওগুলো, পপুলার ভিডিওগুলোকে আপনি ডিলিট করে দিন। এরপর রিসেন্ট ভিডিও, আপনার রিসেন্ট কম করে 10-12টা ভিডিও আপনি দেখুন যে ওই রিসেন্ট ভিডিওগুলোতে আপনার কোনো প্রকার রিউজ আছে কি না, কোনো মিউজিক কিংবা অডিওতে কোনো প্রকার সমস্যা আছে কি না। যদি কোনো মিউজিক অডিওতে কিংবা ভিডিওতে সমস্যা থাকে তাহলে একইভাবে সেগুলোকে কাট করার চেষ্টা করুন, এডিট করার চেষ্টা করুন কিংবা মিউট করে দেওয়ার চেষ্টা করুন। যদি তাতেও সম্ভব না হয় সেক্ষেত্রে ওই ভিডিওগুলোও ডিলিট করে দিন। এবার আপনি নতুন করে একেবারে সম্পূর্ণ নিজের ভিডিও, নিজের কন্টেন্ট কয়েকটা ভিডিও আপলোড দেন, এবং যদি সম্ভব হয় আপনি নিজের ফেস ক্যাম দিয়ে কয়েকটা লাইভ করেন। এরপর যখন আপনি অ্যাপ্লাই করবেন আপনার চ্যানেলের রিউজ কন্টেন্টের সমস্যা সমাধান হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে রিউজ কেন হয়, রিউজ থেকে বাঁচার উপায় কী, রিউজ হলে কী সমাধান। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আমার এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।